হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শুরুতে একটি কথা বলে রাখি আমাদের এই চ্যানেলটি কসমেটিক্স প্রোডাক্ট সম্পর্কিত অরিজিনাল কসমেটিক্স পণ্য এবং আপনি অরিজিনালটা কিভাবে চিনবেন এবং ডুপ্লিকেট কিভাবে চিনবেন সেই জন্য আমরা সবসময় ভিডিও দিয়ে থাকি তো আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপনার কাছে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় তো আজকে আমি যে কসমেটিক্স প্রোডাক্টটি আপনাদের দেখাবো সেটা হলো খুব জনপ্রিয় একটি আমাদের কসমেটিক প্রোডাক্ট সেটা হলো ডাবর গোলাপ জল এই ডাবর গোলাপ জলটা আপনি অরিজিনালটা কিভাবে চিনবেন এবং ডুপ্লিকেট কিভাবে চিনবেন আজ আমি আপনাদেরকে দেখাবো এটা হলো অরিজিনাল আর এটা হলো ডুপ্লিকেট এই ডুপ্লিকেট অরিজিনালটা আমি যদি ক্লোজ করে আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল চলুন তাহলে দেখাই আবারও বলি আমাদের ভিডিও দেখে আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন চলুন তাহলে দেখা যাক তো আপনারা দেখতেছেন ডাবর গোলাপ জল অরিজিনাল ডুপ্লিকেট আমার হাতে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ধরার কোনো মানে উপায় নাই এমনভাবে তৈরি করা হয়েছে তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা আসল কোনটা নকল তো আমার হাতে যেটা এই যে এই যে এইটা হলো অরিজিনালটা দেখুন আপনারা অরিজিনালটার কালার কি হালকা আর যেটা ডুপ্লিকেট সেটার কালার এত সুন্দর করছে অরিজিনালটার চেয়েও সুন্দর লাগতেছে তো আপনারা চিনে চিনে দেখেন এটা অরিজিনাল এবং কালারটা দেখেন হালকা আর এটা হলো ডিপ কালার অরিজিনালটা থাকবে হালকা কালার ডুপ্লিকেটটা থাকবে ডিপ কালার একদম উজ্জ্বল কালার আর এটা হলো প্রথম প্রাথমিক চিনার উপায় আরেকটি চিনার উপায় যদি আমি আপনাদের দেখাই যে মুখাটা দেখেন আপনি অরিজিনালটার মুখাটা একদম মানে পরিষ্কার ঝকঝকে চকচকে দেখা যাবে অরিজিনালটা দেখেন একটু ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি দেখেন আর ডুপ্লিকেট অরিজিনালটা দেখেন কি পরিষ্কার একদম নিখুঁত একদম কোথাও কোনো মানে ফিনিশিংয়ের ভিতরে কোনো ভেজাল নেই আর ডুপ্লিকেটটার ভিতরে দেখেন একটু উঁচা নিচা ফাটা এবং আপনার অত পরিষ্কার না দেখেন এখানে যে মুখাটা আর এই যে এইখানের মুখাটা একটু রাত দিন ডিফারেন্স আছে দেখেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারেন এই যে এটা একটু ডিপ কালার আর দেখেন এই যে জাংটাটা ভেঙে যে আপনার ডাবর গোলাপ জল পানিটা বের করতে হয় সেটা দেখেন কীরকম একটা ফিনিশিং সুন্দর নয়টার ফিনিশিং দেখেন স্পষ্ট একদম ক্লিয়ার ঝকঝকে চকচকে এই জিনিসটা আপনারা বেশি করে খেয়াল করবেন তাতে আপনারা কিনতে পারবেন অরিজিনাল চিনতে পারবেন এবং কিনতে পারবেন আর ডুপ্লিকেটটার ভিতরে দেখেন এই দাঁত গেলেই কিন্তু ছোটো ছোটো বুঝে যাচ্ছেন আর যে এটা ভেঙে বের করতে হবে ও ডাবর গোলাপ জলটা সেটাও দেখেন কত ছোটো আর অরিজিনালটার ভিতরে কত বড় এবং ফিনিশিং খুব সুন্দর আর এখানে দেখা যান একটু ঘুরে যদি অরিজিনালটা আপনার দেখেন পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটাও যদি একটু দেখেন আপনারা তাহলে বুঝবেন অরিজিনালটা কিন্তু কত সুন্দর এবং পরিষ্কার গ্লেজি আর ডুপ্লিকেটটা দেখেন আপনারা অত ফিনিশিং সুন্দর না এবং উঁচা নিচে যে জায়গাটা হাত দিলে উঁচা নিচে মনে হয় তো পরি মানে ফিনিশিং করতে পারেনি তারা বানানো এটা আরেকটি চেনার উপায় আরেকটি চেনার যদি উপায় বলি আপনাদেরকে আমি এই যে দেখুন এখানে একটু পরিষ্কার করে আপনাদের দেখালে তাহলে বুঝবেন অরিজিনাল ডুপ্লিকেট এখানে একটু কাছ থেকে দেখাই দেখেন অরিজিনালটা লেখাটা একদম পরিষ্কার একদম ক্লিয়ার আর ডুপ্লিকেটটার লেখাটা কিন্তু অত পরিষ্কার না আর লেখা গেলে দেখতেও অত ক্লিয়ার না এবং হালকা পিছনের সাইডটা দেখলে বোঝা যায় পুরোপুরি আর যদি একটু আপনাদের এইভাবে দেখাই দেখলে আপনারা তাহলে আরও বুঝতে পারবেন একটু কাছ থেকেই দেখায় আপনাদের কাছ থেকে দেখেন আপনারা এই যে ডুপ্লিকেটটা লেখাটা দেখেন অরিজিনালটা লেখাটা কত পরিষ্কার একদম ডাবর ইন্ডিয়ান যে লিমিটেড আর এখানে দেখেন সেটা কিন্তু ভাবে সুন্দরভাবে লেখা নাই এবং আপনার এটা ফিনিশিংও সুন্দর না স্টিকারটার এলো চিনের পার এই যে এই যে স্টিকারটা একটা গাছ যে আসছে এই গাছটা কিন্তু ডুপ্লিকেটটার ভিতরে নেই অরিজিনালটার ভিতরে আসে আপনার শিলটা যে আসে এখানে ডাবর গোলাপ জলের এই শিলটা কিন্তু ডুপ্লিকেটটার ভিতরে নেই এইভাবে আপনি চিনি নেবেন আর এটা চেনার উপায় হলো আপনারা যখন ব্যবহার করবেন তার আর এস রুপিটা বাউন্ন টাকা এবং এইখানে যে আটচল্লিশ টাকা লেখায় এটা কিন্তু এটাও কিন্তু ডিফারেন্স আছে আর এখানে যদি একটু ডিফারেন্স আরেকটু নিচে চলে গেলে এখানে পঁচাত্তর যে লেখাটা এটার ভিতরে কিন্তু পঁচাত্তর লেখাটা না এমন ডুপ্লিকেটার নিচে লেখা থাকবে এই সিলটা নিচে দেওয়া থাকবে এই যে বারকোডের নিচে এই যে এইভাবে আপনারা চিনে নেবেন আর অরিজিনালটা দেখেন এই যে এখানে লেখা আছে পঁচাত্তর লাস্টে এইভাবে আপনারা চিনবেন যখন কিনবেন তখন দেখে এইভাবে কিনে নেবেন নাহলে উপায় নাই যেভাবে অরিজিনাল ডুপ্লিকেট বানাইছে ধরার কোনো ক্যাপাসিটি আরেকটি উপায় হলো আপনার এই যে নিচে চলে যাবেন এটা সবচেয়ে ভালো উপায় হলো এটা যখন তখন আমি একটু ক্লিয়ার করে আপনাদের দেখালে বুঝতে পারবেন আপনারা দেখেন একটু ক্লিয়ার করে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু ডাবর গোলাপ জল লেখা ডুপ্লিকেটটার ভিত্তি কিন্তু ডাবরগুলাবজল লেখা নেই দেখেন এবং লেখাটা কিন্তু একদম উঁচা মানে একদম খোদাই করা আর এই যে এখানে বিএসটির মতো একটা সিলাস ইন্ডিয়ান এই সিলটা থাকবে আর পনেরো নাম্বার ষোলো নাম্বার একটা কোড মানে বোতলের নাম্বার থাকবে এখানে কিন্তু কিছু নেই সেই জন্য তারা কিন্তু ডুপ্লিকেটের ভিত্তি কিছু দেয়নি এটা আরেকটি চিনার উপায় আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন দেখেন এটা এটা হলো আরেকটি চীনের উপায় আর আরেকটা উপায় যদি আমি আপনাদেরকে বলি দেখেন একটু ক্লিয়ার করে আপনাদের দেখাই এই যে দেখেন এখানে যদি আমি ডুপ্লিকেটটা একটু ঝাঁকি দিই দেখেন ঝাঁকিয়ে দিলে ফানি ফেনা ফেনা হয়ে যাবে বোগা মানে পানিটা আর গন্ধটা একদম অরিজিনাল গোলাপের পাপড়ির মতো আসবে না আর ডুপ্লিকেটটা হাজার ঝাঁকান আপনি যত ঝাঁকাবেন একটু ফানি ফেনা হবে না যত ঝাঁকাবেন ফেনা হবে না দেখছেন কোনো ফেনা হবে না এটা আরেকটি চিনির উপায় চিনার উপায় এইভাবে আপনারা চিনবেন এবং যখন খুলবেন দেখেন ডুপ্লিকেটটা কেমন ইয়া আপনার ফেনা হয়ে গেছে আর অরিজিনালটা কিন্তু এক ফোটা ফেনা হয়নি যেটা একদম পরিষ্কার ঝকঝকে চকচকে এখনও রয়েছে তো এইভাবে আপনার ঝাঁকি দিলে ফেনা যেটা হয়ে যাবে সেটা ডুপ্লিকেট যেটা ফেনা হবে না সেটাই অরিজিনাল পানি আর এই ডাবর গোলাপ জলের পানিটা আপনি যখন দিবেন মুখে দেখবেন যে আপনি গ্র্যান্ডটা অরিজিনাল গোলাপ ফুলের আসতেছে না সেটা মনে করবেন যে ডুপ্লিকেট আর যেটা খোলার সাথে সেটা একটা রিয়েল যে গোলাপ ফুলের গ্রান্ড সেটা আসবে এভাবে আপনারা চিনি কিনে নেবেন আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয়ে যায় একটু যদি উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমরা আপনাদেরকে ভালো অরিজিনাল কসমেটিক্স পণ্য দেখাতে পারি কিভাবে আপনারা কিনতে পারেন অরিজিনাল ডুপ্লিকেট চিনে ভালো প্রোডাক্টটি ব্যবহার করলে আপনারা স্কিন ভালো থাকবে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম ভিডিও সবসময় আপনাদেরকে দিতে পারি এবং আপনারা সে কসমেটিক্স ভালোটা কিনতে পারেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে